বর্তমানে বাজারে যে টিভিগুলো রয়েছে, তো টিভিগুলো কিন্তু কয়েকটা অপারেটিং সিস্টেমে টিভিগুলো রয়েছে। তো এই টিভিগুলোতে যেমন অ্যান্ড্রয়েড রয়েছে, স্যামসাংয়ের টাইজেন ওএস রয়েছে, এলজির ওয়েব ওএস রয়েছে, বাংলাদেশে বেসিক্যালি এই তিনটা অপারেটিং সিস্টেমেই টিভিগুলো চলে। তো বেসিক্যালি আপনারা দেখবেন যারা অ্যান্ড্রয়েড টিভি ইউজ করেন তারা কিন্তু অ্যান্ড্রয়েড যে অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো ব্যবহার করার সুযোগ পায়, যেমন যুবলি টফি। তো টফি বর্তমানে বাংলাদেশে অনেক পপুলার একটা অ্যাপস, যে অ্যাপসটা আপনারা মোবাইল বা টিভিতে আপনারা ইনস্টল করে বা ল্যাপটপে ইনস্টল করে আপনারা দেখতে পাচ্ছেন, ডিশের চ্যানেলগুলো ফ্রি দেখতে পাচ্ছেন, খেলাধুলো সব কিছু দেখতে পাচ্ছেন। কিন্তু আসলে দেখেন যারা স্যামসাং বা এলজি ইউজ করে, এলজি টিভি যারা ব্যবহার করেন, তারা কি এই টফিটা ইনস্টল করতে পারেন? পারেন না। কারণটা কি, টফি হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য তৈরি করা হয়েছে, যার কারণে অ্যান্ড্রয়েড সাপোর্টেড টিভি বা মোবাইলে আপনার টিভি আপনারা বা আপনারা হচ্ছে ল্যাপটপে বিকল্পভাবে আপনারা ইউজ করতে পারছেন। কিন্তু আপনি যখন স্যামসাং বা এলজি টিভি কিনছেন সেই টিভিগুলোতে কিন্তু আপনারা এই টফিটা ইউজ করতে পারছেন না। কিন্তু এরপরেও আমি কিন্তু কিছুদিন আগে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি কীভাবে আপনারা স্যামসাং টিভিতে বা এলজি টিভিতে টফিটা ইউজ করতে পারবেন। এবং এখানে অনেকে প্রশ্ন করেছেন আমাকে বিভিন্ন সময়ে যে আপনারা হচ্ছে আপনাদের টিভিতে টফিটা ঠিকমতো দেখতে পাচ্ছেন না, কারণ হচ্ছে আপনাদের টিভিতে ভার্সন অনেক পুরনো। আসলে বর্তমানে যে আপডেট টিভিগুলো রয়েছে সেটা স্যামসাং হোক বা এলজি হোক, এই টিভিগুলোতে আপনার আপডেট ভার্সন ছাড়া আপনারা টফিটা ইউজ করতে পারবেন না, এই যে পদ্ধতি রয়েছে, যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার কারণে। তো এখানে আরেকটা বিষয় বলে নেই যে, কিন্তু আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে যে স্যামসাং টিভিতে টফির বিকল্প অ্যাপস কিন্তু আপনারা পাচ্ছেন। তো আপনারা চাইলে কিন্তু এই বিকল্প অ্যাপসগুলো ইউজ করেও কিন্তু আপনারা যে ডিশের চ্যানেলগুলো রয়েছে ওয়াইফাইয়ের মাধ্যমে দেখতে পারেন। তো আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং সবার শেষে আসলে টফির বিকল্প কোন অ্যাপসটি রয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করেছি। তো ভিউয়ার্স আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ধন্যবাদ। টফি, টফি হচ্ছে বেসিক্যালি অ্যান্ড্রয়েডের একটা অ্যাপস, যে অ্যাপসটি আপনারা অ্যাপসে ফ্রিতে আপনারা হচ্ছে ডিশের চ্যানেলগুলো দেখতে পারবেন। তো বিষয় হচ্ছে যে টফিটা অ্যান্ড্রয়েড যে টিভিগুলো রয়েছে এগুলোতে আপনারা ইনস্টল করে দেখতে পারবেন, কিন্তু অ্যান্ড্রয়েডের বাইরে যে টিভিগুলো রয়েছে যেমন স্যামসাংয়ের টাইজেন ওএস বা এলজি ওয়েব ওএস, এই টিভিগুলোতে কিন্তু টফি অ্যাপস বিল্ড করার কোনো সুযোগ নেই, কারণ অ্যাপসটা হচ্ছে অ্যান্ড্রয়েডের। তো এক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে আপনারা অনেকে চান যে আপনাদের স্যামসাং বা এলজি টিভিতে টফিটা ইউজ করতে, তো যার কারণে আমি কিন্তু একটা ব্যতিক্রম, যেভাবে হোক একটা ওয়েতে আপনারা কিন্তু এই টফিটা আপনারা স্যামসাং টিভিতে দেখতে পারবেন। বিশেষ করে রিসেন্ট যে ভার্সনের টিভিগুলো রয়েছে এগুলোতে আপনারা দেখতে পারবেন, পুরোনো ভার্সনের টিভিগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন না। তো এখন এই টফিটার সুবিধা কী, টফিতে আপনারা দেখেন যে ইন্টারন্যাশনাল লিগগুলো যেমন ওয়ার্ল্ড ক্রিকেট লিগ বা ফিফা ফুটবল লিগ বা বাংলাদেশের যে ম্যাচগুলো হয় বা কিছু কিছু ম্যাচগুলো, এগুলো কিন্তু আপনারা এখানে লাইভ অপশন রয়েছে, লাইভের মধ্যে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। কারণ টফিতে যেহেতু হচ্ছে মানে খেলার চ্যানেলটা অনেক কম রয়েছে, স্পোর্টস চ্যানেলগুলো অনেক কম রয়েছে, যার কারণে আপনারা দেখতে পান না। তো তারপরেও আপনারা দেখতে পারবেন যদি সনির চ্যানেলে যদি খেলা দেওয়া হয় তাহলে দেখতে পারবেন। যেমন সনির অনেকগুলো চ্যানেলই রয়েছে, আপনার এখানে মোট স্পোর্টসের প্রায় চারটা চ্যানেল রয়েছে, সনি ওয়ান, সনি টু, সনি থ্রি, সনি ফাইভ, এবং পাশাপাশি হচ্ছে হলো স্পোর্টসের আরেকটা চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে আরবের। এছাড়াও আপনার দেখেন এখানে এইচডি চ্যানেল, আমি যদি বলি প্রায় হচ্ছে বিশটার মতো এইচডি চ্যানেল রয়েছে, এখানে বিশটি এইচডি চ্যানেল রয়েছে। তা এবং এখানে স্পোর্টস রয়েছে জেনারেল ক্যাটাগরিতে, বাংলাদেশের সবগুলো চ্যানেলে আপনারা পাবেন। তারপরে হচ্ছে এখানে নিউজ চ্যানেল রয়েছে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক যে নিউজ চ্যানেলগুলো রয়েছে সবগুলোই পাচ্ছেন। এখানে বাচ্চাদের জন্য কিডস চ্যানেল রয়েছে যেমন সনি, ডিসকভারি কিডস, সনিক, নিক জুনিয়ার, তারপর নিক, এগুলো পাচ্ছেন। মুভিস, যারা মুভি পছন্দ করেন তাদের জন্য মুভিসের চ্যানেলগুলো রয়েছে, জি বাংলা, জি বলিউড, জি অ্যাকশন, কালার্স বাংলা, সনি পিক্স, সনি ম্যাক্স, সনি ম্যাক্স টু, সনি ওয়া, বিফোর মুভিস, লোটাস ফিল্ম। যারা মিউজিক পছন্দ করেন তাদের জন্য মিউজিকের চ্যানেল রয়েছে, জিং, জুম, এমবিটস, বিফোর ইউ, তারপর এনবি মিউজিক, এবং ধর্মীয় চ্যানেলগুলো অনেকগুলো রয়েছে, তার পাশাপাশি আল জাজিরা রয়েছে। এছাড়াও ইনফোটেনমেন্ট, বিশেষ করে সনি আর্থ, তারপর টেক স্ট্রম, ডিসকভারি এশিয়া, সাইফাই, ডিসকভারি সায়েন্স, তারপর টার্বো, ডিসকভারি অ্যানিমাল প্ল্যানেট, হিস্টোরি, তারপর ইনভেস্টিগেশন ডিসকভারি, টিএলসি ডিসকভারি চ্যানেল, অনেকগুলো চ্যানেল, টোটাল প্রায় আপনারা 105টার মতো চ্যানেল পাচ্ছেন টফিতে। তো আসলে কি টফির বিকল্প কোনো অ্যাপস আছে বা আপনার বিকল্প অ্যাপসগুলোকে আপনারা স্যামসাং টিভিতে ব্যবহার করতে পারবেন কিনা, আজকে ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন দেখি আমরা অন্য অ্যাপসগুলো দেখি এবং সেই অ্যাপসগুলোতে কী অবস্থা সেটাও আমরা দেখি। তো টফির অল্টারনেট অ্যাপস হিসাবে আমি দুইটা অ্যাপস নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে যেটা বর্তমান যে অ্যাপসটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বায়োস্কোপ। তো বায়োস্কোপটা, বায়োস্কোপ আপনার কী কী চ্যানেল পাচ্ছেন, বায়োস্কোপ আপনার জি বাংলা পাচ্ছেন, নিক পাচ্ছেন, সময় পাচ্ছেন, তারপরে সনির অনেকগুলো চ্যানেল পাচ্ছেন আপনারা, স্পোর্টস চ্যানেলগুলো রয়েছে,
আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক চ্যানেল রয়েছে বায়োস্কোপেও তো এবং পাশাপাশি বায়োস্কোপটার একটা আরেকটা বিষয় বলি যে এই বায়োস্কোপে কিন্তু আপনার টফির মতো লাইভ আপনারা খেলাগুলো দেখতে পারবেন ঠিক আছে এই সুবিধাটা রয়েছে দেখেন আপনি বাংলাদেশে যে বাংলাদেশে যতগুলো চ্যানেল সব রয়েছে আন্তর্জাতিক যে চ্যানেলগুলো রয়েছে বাচ্চাদের কিডস চ্যানেল রয়েছে তারপরে হিস্টোরি থেকে শুরু করে যতগুলো চ্যানেল আছে সব আপনারা পাচ্ছেন এই বায়োস্কোপে ঠিক আছে এছাড়াও বায়োস্কোপের আরেকটা সুবিধা হচ্ছে কি এখানে আপনার বিভিন্ন সিরিজ দেখতে পারবেন হ্যাঁ অনেক বায়োস্কোপে যে পপুলার সিরিজগুলো রয়েছে মুভি রয়েছে যেমন এগুলো আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন ঠিক আছে এছাড়াও হচ্ছে বিভিন্ন মুভিগুলো রয়েছে যেগুলো বাংলা ডাবিং করা মুভি দেখতে পারবেন মানে হলিউডের বা বলিউডের যে মুভিগুলো রয়েছে বাংলা ডাবিং পাবেন এখানে তো আসলে খুব একটা ইন্টারেস্টিং একটা বিষয় যে বায়োস্কোপে আপনারা অনেক কিছুই পাচ্ছেন ঠিক আছে তো এবার আসি হচ্ছে অল্টারনেট আরেকটা অ্যাপস নিয়ে বঙ্গ এই অল্টারনেট অ্যাপসটি হচ্ছে বঙ্গ এবং বঙ্গতেও কিন্তু আপনারা দেখেন যে হচ্ছে এখানেও তারা একটা কাজ করেছে ক্রাইটেরিয়া করেছে যেমন জি নেটওয়ার্কসে ম্যাক্স সবগুলো চ্যানেলই পাচ্ছেন জির তারপরে তো সনি চ্যানেলগুলো পাবেন আপনারা এখানে এন্টারটেনমেন্ট চ্যানেল মিউজিক চ্যানেল পাবেন মুভিজ চ্যানেল পাচ্ছেন বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই বঙ্গতে কিন্তু আপনারা স্পোর্টস চ্যানেল একটিও পাবেন না ঠিক আছে কিন্তু এই বঙ্গতে আবার একটা সুবিধা হচ্ছে যে বঙ্গ যেহেতু অ্যাপস এখানে আপনি কিন্তু দেখবেন যে মুভিস ড্রামা তারপরে যেমন ওয়েব সিরিজ এই এগুলো সবগুলোই কিন্তু আপনারা এই বঙ্গতে দেখতে পারবেন পাশাপাশি বাচ্চাদের জন্য বাচ্চাদের যে কিডস সেগমেন্টটা রয়েছে এখানে বাচ্চাদের বিভিন্ন কার্টুন সিরিজ বিভিন্ন এ সবই আপনারা এখানে পাচ্ছেন তো ওভারঅল যদি আমাকে বলেন যে টফির বিকল্প কোনো যদি অ্যাপস থেকে থাকে সেক্ষেত্রে আমরা বায়োস্কোপকে ধরে নিতে পারি কারণ বায়োস্কোপে আপনার স্পোর্টস চ্যানেল থেকে শুরু করে সব কিছুই পাচ্ছেন আপনার বায়োস্কোপে আর যারা মনে করেন যে হচ্ছে হলো বায়োস্কোপের পাশাপাশি বঙ্গ ইউজ করতে চান স্যামসাং টিভিতে তারাও পারবেন দুইটাই রাখতে পারেন পাশাপাশি কোনো সমস্যা নেই আপনারা দুইটাতে আপনারা এইচডি চ্যানেলগুলো সবগুলোই পাবেন আর আমি মনে করি যে এগুলো হচ্ছে থার্ড পার্টির অ্যাপস যেগুলো হচ্ছে আপনার স্যামসাং বলেন বা অন্যান্য কোম্পানি যে আছে তারা যে আপনাদের এই সুবিধাটা দিচ্ছে এতে সুবিধা অনেক বেশি সুবিধা হচ্ছে আমাদের যে আমরা হচ্ছে ফ্রি অফ কস্ট মানে ইন্টারনেটের মাধ্যমে আমরা ডিশের চ্যানেলগুলো দেখতে পাচ্ছি যার কারণে আমাদের আসলে বেশি কিছু আশা করা যাবে না কারণ আপনার ফ্রিতে যেটা পাচ্ছি এটাই আমাদেরকে নিতে হবে আপনারা আমার ভিডিওটিতে দেখলেন আপনারা টফি বঙ্গ বায়োস্কোপ তিনটারই আমি যে ফিচারগুলো রয়েছে এগুলো আমি ডিটেলস আলোচনা করেছি তো আসলে টফির বিকল্পে কোনো অ্যাপস আছে কি হ্যাঁ আছে আপনার টফির বিকল্প হিসেবে আপনারা বায়োস্কোপটা ইউজ করতে পারেন বায়োস্কোপটা স্যামসাংয়ের সব মডেলের টিভিতেই বর্তমানে আপনারা পাচ্ছেন এবং পাশাপাশি আপনার বঙ্গটা ইউজ করতে পারেন টফির বিকল্প যদি বলেন তাহলে আমি বায়োস্কোপকে আমি বলবো যে টফির অল্টারনেটিভ খুব ভালো একটা অ্যাপস হিসেবে কাজ করছে এবং এটা স্যামসাং টিভিতে আপনার ফ্রিতে ইনস্টল করতে পারছেন এবং আপনার ফ্রিতে দেখতে পারবেন পাশাপাশি আপনাদের হয়তোবা অনেক টিভিতে বায়োস্কোপ যদি কোনো কারণে ইনস্টল না হয় সেক্ষেত্রে আপনাদেরকে বঙ্গটা নিতে হবে এবং বঙ্গতে আপনারা যেটা ফ্রিতে পাবেন সেটাই আপনাদেরকে দেখতে হবে আসলে থার্ড পার্টির অ্যাপস যেহেতু সেখানে যে অ্যাপসগুলো যারা বঙ্গ বলেন বায়োস্কোপ বা টফি বলেন যারা তৈরি করে বেসিক্যালি বা যাদের অ্যাপস তারা যে চ্যানেলগুলো আপনাদেরকে প্রোভাইড করবে বা যে সুবিধাগুলো প্রোভাইড করবে তার উপর আপনাদেরকে নির্ভরশীল হতে হবে আসলে এখানে টিভি কোম্পানিগুলো বা আপনার আমার কোনো দায় নাই তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন